ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে বিএনপি দেশের নিয়ে মিথ্যাচার করছে এমন অভিযোগ করেছেন নবামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার নিজ বাসভবনে ব্রিফিং কথা বলেন তিনি ক্ষমতার পর পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে ভোটের প্রস্তুতির পরামর্শ দেন ও বায়তুল কাদের বলেন সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি কখনো ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল নয় পবিত্র ঈদে মিলাদুদ্ নবীর দিনে মহানবীর জীবনাদর্শ অনুশীলেরও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হেরে যাওয়ার ভয়ে তারা দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে আমরা তাদের বলবো ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন প্রতিরোধ প্রতিহতের ঘোষণা না দিয়ে বড় নির্বাচনের প্রস্তুতি অগণতান্ত্রিক অগণতান্ত্রিকভাবে ক্ষমতা যাবার ষড়যন্ত্র পরিহার করুন আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে